I never made it, but I know what it takes. Fresh vlog. এটা হচ্ছে স্টার মলে। স্টার মলটা আশা করি মোটামুটি যারা আমাদের বারাসাত মধ্যমগ্রাম অঞ্চলে থাকেন তারা সবাই চেনেন। একদম মধ্যমগ্রাম টু বারাসাত যাওয়ার পথে অথবা বারাসাত থেকে মধ্যমগ্রাম আসার পথে লেফট সাইডে, মধ্যমগ্রাম থেকে বারাসাত যাওয়ার পথে রাইট সাইডে পড়ে নারায়ণা যে হসপিটালটা আছে, নারায়ণা হসপিটালের ঠিক অপোজিট, মানে ঠিক ব্যাংক অপোজিট বলা যায় না, একটু আগে পিছিয়ে। স্টার মল বললে আপনারা ডেস্টিনেশনও দেখতে পেয়ে যাবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো। আর আমরা এখন যেখানে এসেছি সেটা আশা করি পিছনে দেখতেই পাচ্ছেন আমাদের, এটা হচ্ছে কি অ্যামস্টারডাম ওয়েফল উইচ। আর দেখতে পাচ্ছেন, হ্যাঁ যাই হোক, যেরকমভাবে ধরা নিয়ে কথা, তা অ্যামস্টারডাম ওয়েফল উইচে আমরা এসেছি। তো আমরা এখানে এসে যেটা নিয়ে নিয়েছি এগুলো সম্পর্কে অত বুঝি না, এগুলো একটু বিদেশি খাবার, আমরা একটু স্বদেশি মানুষ। নামটা শক্ত, হ্যাঁ নামটা উচ্চারণ করতে কষ্ট হচ্ছে। নাম হচ্ছে নিউটেলা ওয়েফেল, হ্যাঁ, আর নিউটেলা ওয়েফেল উইথ আইসক্রিম, সরি, আর একটা হচ্ছে গিয়ে কোল্ড কফি উইথ আইসক্রিম, দুটো নিয়ে নিয়েছি। খাইনি আমরা এগুলো আগে, অনেকবার খেয়েছি। না না, নিউটেলা ওয়েফেল উইথ আইসক্রিম নিয়ে পড়লে হচ্ছে 220 টাকা, আর কোল্ড কফি উইথ আইসক্রিমটা হচ্ছে গিয়ে 100 টাকা, তাহলে টোটাল 320 টাকা মতন পড়লো। চলুন খাবারটা দিক আগে, আমরা অনেকবার খেয়েছি এগুলো, আর শুধু খেয়েছি একটু, এক এক জায়গায় এক এক রকম হলে কি হবে, যাই হোক, তা যাই হোক, মানে একটু বুঝতেই পারছেন স্বদেশি মানুষের বিদেশি খাবার। ঠিক আছে চলুন তাহলে খেতে খেতে দেখা হবে, কথা হবে। ফার্স্টটা সব দেখিয়ে দিয়েছি, নামটা দেখিয়ে দিয়েছি ফার্স্ট। আর স্টার মল দেখানো নিয়ে কিছু নেই, এই স্টার মল, এটা স্টার মলের ফার্স্ট ফ্লোরেই রয়েছে, নিচে ফ্লোরটা স্টার মলের ফার্স্ট ফ্লোরেই, এটা একদম আপনারা যদি স্কেলেটারটা থেকে ওঠেন, স্কেলেটার থেকে উঠলেই একদম ঠিক সোজাসুজি মুখোমুখি দেখতে পাবেন, মানে এই হচ্ছে গিয়ে অ্যামস্টারডাম যেটা বললাম ওয়েফেল উইচ, আর এই হচ্ছে স্কেলেটারটা ফার্স্ট ফ্লোরে স্টার মলের, উঠলেই আপনারা দেখতে পাবেন। চলুন বাদবাকি কথা খেতে খেতে স্টার মলে এসে দেখতে পেয়ে গেলাম আমব্রেলা। এই আমব্রেলা নিয়েই কত কথোপকথন আমাদের জীবনে, ওই যে উপরে আমব্রেলা দেখতে পেয়ে গেছি স্টার মলে এসে আমি, ওই যে আমব্রেলা দেখা যাচ্ছে, আমব্রেলা 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 স্পেলিং কি অ্যামস্টারডাম ওয়েফেল উইচের যে টোটাল মেনুটা সেটা এখানে স্ক্রিনে জল জল করছে, আমি একবার একটু এখানে দেখিয়ে দিলাম, আপনারা স্ক্রিনশট নিয়ে অথবা ভিডিওটাকে পজ করে প্রাইসগুলো একটু চেক আউট করে নিতে পারেন। এবং এনাদের এখানে সমস্ত রকম পেয়েবল ব্যবস্থা আছে, আপনারা যে কোনো রকম অনলাইন পেমেন্ট, কার্ড পেমেন্ট অথবা ক্যাশ পেমেন্ট যে কোনো কিছুভাবেই আপনারা পে করতে পারেন। ভিডিওর মাঝখানে আপনাদেরকে ইন্টারাপ্ট করার জন্য প্রথমেই সরি, কিন্তু এটা একটা এমন সংস্থা যেটাকে না বলে পারলাম না, এর নাম এস প্ল্যানার। এখানে যে কোনো রকম ইভেন্ট ম্যানেজমেন্ট, ওয়েডিং প্ল্যানিং, ক্যাটারিং থেকে শুরু করে ট্যুরিজম সমস্ত কিছু ইএমআই এর মাধ্যমে করা হয়, বাদবাকিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কাইন্ডলি একটু চেক আউট করে নেবেন। চলে এসেছি আমাদের বিদেশি খাবার, হ্যাঁ আমরা এখানের অ্যামস্টারডামের, মানে অ্যামস্টারডামে বসে নেই আর কি, অ্যামস্টারডাম কি উইচেল এতে কি জানি কি উইচেল, হ্যাঁ আরে উইচ ওয়েফেল উইচ, হ্যাঁ যাই হোক বুঝে নেবেন, নাম দেখিয়ে দিয়েছি নিজেটা নিজের ধরে নেবেন। যাই হোক খাবার দাবারটা একটু দেখিয়ে দিই, এই হচ্ছে খাবার দেখতে পাচ্ছেন আশা করি, দাঁড়ান আমি একটু ব্যাক ক্যামেরাটা অন করি, তাহলে আপনারা এটা হচ্ছে গিয়ে ওয়েফেল যেটা নিয়েছিলাম, নিউট্রেলা উইথ ওয়েফেল উইথ আইসক্রিম, আর এটা হচ্ছে গিয়ে আমাদের কোল্ড কফি উইথ আইসক্রিম, দেখতে যথেষ্ট ডিলিশিয়াস এবং ভীষণ টেম্পটিং লাগছে দেখতে ব্যাপারটা, এবার খেয়ে দেখা যাক কতটা ভালো লাগে, তাহলে শুরু করা যাক আমাদের এটা দিয়ে। আমার লাগবে না, একটাই নেব, খেয়ে একটু দেখি। এটা কি ক্রাঞ্চি ব্যাপারটা জিনিসটা যেটা, এটাকে এটাকে ভাঙো, ওয়েফেল যেটা ব্যাপারটা এটা কি ক্রাঞ্চি নাকি নরম টাইপের, এর ভিতরে কি কিছু আছে? কোল্ড কফির ভালো না, কোল্ড কফির উপরে আইসক্রিম দেওয়া ছিল,
জলের পরিমাণটা একটু বেশি। ও আচ্ছা আচ্ছা, খেয়ে দেখো। আচ্ছা আমি এবার একটু খেয়ে দেখি, খেয়ে একটু রিভিউ। ওয়েফেল উইথ নিউট্রেলা, মানে নিউট্রেলা মিন্স যেটা এই চকলেট যেটা দিয়েছে দ্যাট ইজ নিউট্রেলা, যেটা আমরা ওই বটলে করে কিনতে পাই, যে কোনো শপিং মলে গেলেও পাওয়া যায় চকলেট, একটা মেল্টেড চকলেট ব্যাপারটা, একটু মিল্কি চকলেট, উপরে আইসক্রিম দেওয়া আছে, আইসক্রিমটা ভ্যানিলা রঙের, চকো চিপস দিয়ে গার্নিশ করা রয়েছে ব্যাপারটা। আমি একটু ওই ওয়েফল যেটা আছে এটাকে একটু খেয়ে দেখি এটা কেমন। এটা আমি অনেকটা যে কর্নেটোর যে কোনটা হয় টাইপ অফ দ্যাট, নট সিমিলার। আমি এটা ভাঙতে পারছি না, আমি একটু নিচে নামিয়ে নিই, দুটো পার্ট ভাগ করে নিই আলাদা, দুটো পার্টকে ভাগ করে নিলাম, নিয়ে এবার একটু খেয়ে দেখবো। এটার মধ্যে প্রচুর নিউট্রেলা আছে, আমি একটু দেখাতে বলি, এই যে জায়গাটার ভিতরে প্রচুর নিউট্রেলা দিয়ে দিয়েছে ওটা। আর আমি যদি এটাকে নিয়ে একটু হাতে নিয়ে দেখাই, এটা হচ্ছে এই জিনিসটা, এরকমভাবে খেলেই হতো আমারও গরম। এটা আইসক্রিম দিয়ে খাও নাহলে ভালো লাগবে, দারুণ দারুণ, এটা দারুণ খেতে, আমার ওটা খুব ভালো লাগলো, দারুণ খেয়েছো। এবার ওটা একটু খাও, এটা আইসক্রিম দিয়ে বেশি ভালো লাগে, মানে যদি এটাকে নেওয়া হয় ওয়ান বাইট এটা, তার সঙ্গে ওয়ান বাইট এটা। এক্সেলেন্ট কম্বিনেশন, এক্সেলেন্ট। এই ওটা খাও, এটা তো আমি খেয়ে নিলাম, কফিতে অতটা মিষ্টি হবে না, আগে উচিত ছিল আমাদের ওটা খাওয়া, তাও এটা খেয়ে দেখি কেমন। এর উপরে একটু কফি ছড়িয়ে দেওয়া আছে, মানে গুঁড়ো কফি একটু ছড়িয়ে দেওয়া আছে, আইসক্রিমটা রয়েছে গলে যাচ্ছে দেখা যাচ্ছে, ঠিকই বলে জানো এটা, এটা একটু জলের পরিমাণ বেশি হয়েছে, হয়তো এটা খাবার পরে এটা খাচ্ছি বলে মিষ্টিটা কম লাগছে, এটা আমার অতটা প্রেফারেবল মনে হলো, কিন্তু এটা যথেষ্ট ভ্যালু পাবে, খারাপ না, অন অ্যাভারেজ, এর থেকে ভালো কোল্ড কফি 100 rupees আমি অনেক জায়গায় খেয়েছি, নাম নিয়ে বললাম না, কিন্তু অনেক জায়গায় খেয়েছি। ঠিক আছে, খাওয়া দাওয়া এখানেই আমাদের কমপ্লিট হলো, বাইরে বেরিয়ে একটা অথেন্টিক রিভিউ দিচ্ছি, খাওয়াটা শেষ করিনি, স্বদেশী লোকের বিদেশি খাবার বিদেশি স্টাইলে কাঁটা চামচ দিয়ে ছুরি দিয়ে কেটে কেটে ওয়েফেল খাওয়া হচ্ছে আইসক্রিম দিয়ে। আর আমি স্বদেশী লোক, এইভাবে ধরেছি, জাস্ট একদম এইভাবে ধরে ঠিক এইভাবে নিয়ে মুখে, বাইরে বেরিয়ে যেটা বললাম একটা আপনাদেরকে একটা অনেস্ট রিভিউ দেবো। অনেস্ট রিভিউ হচ্ছে গিয়ে ভালো, একটু কস্টলি বাট খারাপ নয়, কোল্ড কফিটা আর একটু ভালো হওয়া দরকার ছিল, কিন্তু ওয়েফেল যেটা ছিল ওটা যথেষ্টই ভালো ছিল। আর ওরা বললো যে নতুন হয়েছে ওদের কোল্ড কফি, এবং ওরা টেস্ট আমাদের রিভিউয়ের ওপরে চেঞ্জ করবে, আশা করি নেক্সটবার আপনারা যখন আসবেন আমাদের থেকে আরও বেশি ভালো পাবেন। আর ফ্লোরটা যেটা ওটা একটুখানি আমার ভুল বলা হয়েছে, সেটা হচ্ছে ওটা ফার্স্ট ফ্লোরে না, ওটা সেকেন্ড ফ্লোরে হবে, হ্যাঁ একদম সেকেন্ড ফ্লোরে, স্কেলেটার থেকে উঠলেই সোজাসুজিই দেখতে পাবো। চলুন টাটা, তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব চেয়ে রাখলাম, আর কমেন্টস করবেন যা ভালো লাগে কমেন্টস করবেন, তো চলুন তাহলে দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে।